আব্দুর রউফ বিন হালিমা নামক একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে দেখা যায় একজন রাকি প্রায় প্রতিনিয়তই বিভিন্ন পেশেন্ট যাদেরকে জিন আসর করে তাদেরকে রুকিয়া করে ট্রিটমেন্ট দিতে, পাশাপাশি তিনি বিভিন্ন মানুষের উপর জিন হাজির করে তাদের সাথে কমিউনিকেট করতে পারে এবং জিনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। তিনি মূলত সেনেগাল, যা কিনা একটি মুসলিম মেজরিটি দেশ, সেখানে বসবাস করেন। তিনি প্রায় দীর্ঘদিন যাবত ইউটিউবে আছেন, বা ওনার ভিডিও আমি অনেক বছর আগে ইউটিউবে পেয়েছিলাম, যেখানে তিনি ইলুমিনাতি নিয়ে, ইবলিশের পরিকল্পনা নিয়ে একটি জিনের সাথে কথা বলছিলেন, এবং আমি ওই ভিডিও এক্সপ্লেন করে আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা অনেকে হয়তো দেখেছেন। সম্প্রতি ইহুদি এবং মুসলিমদের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আব্দুর রউফ সাহেব একটি ভিডিও আপলোড করেছে, যা মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে ভিডিওটি ব্যাখ্যা করার জন্য। তো চলুন দেখি কি রয়েছে সেই ভিডিওতে। الحمد لله والصلاة والسلام على رسول الله. نختفي إن شاء الله للحرب التي شنتها حماس على إسرائيل، وكلكم تعرفوا التفاصيل. جاء هجوم قوي جدا قبل يومين، الآن نحن صباح الاثنين 9 أكتوبر، وصار هجوم قوي ولم يفهم أحد كيف تمكن الحماس، وما كان أحد ينتظر من هذا التوغل، وقتلوا وأسروا حتى من الجنود، هجموا حتى القواعد العسكرية واستولوا عليها وأخذوا من الجنود أسارة، وكل العالم يعني في حركة. فالأفغانستان يقولهم مستعدين أن ينصروهم. তিনি শুরুতেই বোঝানোর চেষ্টা করেছেন যে বর্তমানে যেখানে যুদ্ধ চলছে সেখান থেকে কিছু জিন তিনি আটক করবেন, তাদের থেকে জানার জন্য যে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা কিভাবে এত শক্তিশালী আক্রমণ করে বসলো। গত 7 তারিখে অক্টোবরের তারা যেভাবে আক্রমণ করেছে গ্রাউন্ড এবং মিলিটারিদেরকে, সেটা কিভাবে সম্ভব ছিল যা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেছে, সে বিষয়ে জানার জন্য আজকে তিনি এই আয়োজন করেছেন। তো এরপর তিনি ওনার প্রসেস শুরু করেন, জিন হাজির করার জন্য দোয়া পড়তে শুরু করেন। ভিডিওর মধ্যে অনেকগুলো দোয়া তিনি পড়েছেন, সেগুলো দেখি আমার ভিডিওটি লম্বা করব না। তবে জিনের কাছ থেকে যে মেসেজগুলো বা তাদের যে কথোপকথন সেটি আপনাদেরকে দেখাবো এবং ট্রান্সলেট করে আপনাদেরকে বোঝাবো। نحن نريد ان نعرف ماذا يقع في عالم الجن في هذه الحرب. الحرب بيننا وبين ايضا. وانتم مع اسرائيل؟ طبعا. طيب وبغتتكم هذه الهجمه؟ نعم بغتتهم. عبد الرؤوف সাহেব প্রথম যে জিনটিকে এখানে এনেছেন সে মূলত ইসরায়েলিদের পক্ষের, মানে ডেভিল জিন, যে কিনা মুসলিমদের বিরুদ্ধে সেখানে লড়াই করছিল। আব্দুর রউফ সাহেব প্রথমে জিজ্ঞেস করেন যে মানুষদের মধ্যে তো যুদ্ধ হচ্ছে, সেটা আমরা দেখছি, তো জিনদের দুনিয়ার মধ্যে এই যুদ্ধে তাদের অবস্থান কি। তখন এই লোকের ওপর ভর করা সেই জিনিসটি বলে যে এই যুদ্ধ আমাদের মধ্যেও চলছে, মানে জিন জাতির মধ্যেও, যাদের একটি দল রয়েছে প্রতিরোধ যোদ্ধাদের সাথে, মানে মুসলিম জিন, এবং অপর পাশে রয়েছে ডেভিল বা ইবলিসের চেলাপেলারা, যারা ইবলিসের পক্ষে লড়াই করছে। তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি ইসরায়েলিদের সাথে, সে বলে হ্যাঁ। আরও জিজ্ঞেস করা হয় যে প্রতিরোধ যোদ্ধারা আক্রমণ করার সময় কোনো কিছু আনইউজুয়াল বা অস্বাভাবিক ঘটেছিল কিনা। وقبل ان يهاجموكم هل صار شيء يعني غير عادي؟ ماذا صار؟ اختفى العديد من الجنود ومن كانوا يقيمون التجسس من الجن. তখন সে বলে হ্যাঁ, বেশ কিছু সৈনিক মানুষ ও জিনদের মধ্যে থেকে যারা ইসরায়েলের পক্ষে, তারা গায়েব হয়ে গিয়েছিল এই আক্রমণের আগে, যারা মূলত স্পাই বা বিভিন্ন গোপন খবরগুলো পৌঁছে দিত ইসরায়েলি সৈনিক বা ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে। হুজুরে পুনরাবৃত্তি করে বলেন যে আচ্ছা, তাহলে এই হামলার ব্যাপারে জন্য কোনো ইনফরমেশন নেতানিয়াহু সরকার না পায় সেজন্য সকল স্পাইদেরকে গায়েব করে ফেলা হয়েছিল। অ্যাকচুয়ালি এই ব্যাপারটি নিয়ে যদি বলতে যাই, তবে রাশিয়ার গভর্নমেন্টও এরকম কিছু একটা মন্তব্য করেছিল। আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি CIA-এর কাছে খবর ছিল এই হামলার, কিন্তু তারা নেতানিয়াহুকে এ বিষয়ে জানায়নি বা মোসাদকে সেই সংবাদ দেয়নি, যাতে করে এই যুদ্ধ শুরু হতে পারে। وكيف انتم كنتم مع الاسرائيليين؟ لماذا انتم فرحون؟ يبررون ان ندفع جميع الجنود لقتلكم وتشريدكم. هذه فرصة طيبة لكم حتى تمحقوا الفلسطينيين. حتى نستقبل القرابين والدماء والقتلى.
সে আরও বলছে যে ইসরায়েলের উপর আক্রমণ হওয়ার কারণে ফিলিস্তিনিদের উপর পাল্টা আক্রমণ করার অজুহাত বা একটি কারণ তারা পেয়ে যাবে, আর এর মাধ্যমে যেই শয়তান জিন বা ডেভিল রয়েছে তারা সমস্ত স্যাক্রিফাইস এবং ব্লাড ডেড বডি যা এই যুদ্ধে বা এই যুদ্ধ থেকে হচ্ছে সেগুলো ভোগ করতে পারবে বা তারা খেতে পারবে। ইবলিসের পূজারী জিন এবং মানুষ যে মানুষের রক্ত পান করে এ বিষয়ে আমরা আগের পর্বেও জেনেছিলাম। এখন কিছু মানুষ ধারণা করছে হয়তো ফিলিস্তিনের শিশু বলি দেওয়ার জন্য ফিলিস্তিনের যেই প্রতিরোধ যোদ্ধারা রয়েছে তারাই কৌশলে এই আক্রমণ করেছে, যেন পাল্টা ইসরায়েল আক্রমণ করতে পারে সেই বাচ্চা নারী এবং বৃদ্ধদেরকে, অথবা স্যাক্রিফাইস করতে পারে। এবং এর জন্য তারা ধারণা করে বসেছে যে প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যেই দলগুলো রয়েছে তারাই হয়তো ইহুদিদের এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করেছে সুরক্ষা ব্যবস্থা ছাড়া দুর্বল হামলা দিয়ে। ভিডিওর জাস্ট এই প্রথম অংশ দেখে এই ভিডিওটি থেকে এরকম মিনিং বা এরকম ব্যাখ্যা অনেকেই বের করেছে যেটা আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ ভিডিওর 7 মিনিট 56 সেকেন্ডে গেলে দেখতে পাবেন সেখানে ইসরায়েলিদের রক্ত পান করার কথাও বলা হচ্ছে, তার মানে ওরা ইসরায়েলিদের রক্ত গ্রহণ করছে। দেখুন, যুদ্ধ বিদ্রোহ যেখানেই যাদের মধ্যেই সংগঠিত হোক না কেন, আমরা জানি সেটা শয়তানের তৈরি করা ফেতনা ফাসাদের মাধ্যমেই সংগঠিত হয়। শয়তান আলটিমেটলি কারোরই বন্ধু নয়। হ্যাঁ, তারা ইসরায়েলি ইহুদিদেরকে বাছাই করেছে তাদের বন্ধু হিসেবে বা তাদেরকে ব্যবহার করতে, কিন্তু শয়তান তাদেরও বন্ধু নয়। শয়তান তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। দিন শেষে এটাই সত্য, আলটিমেটলি তারা জাহান্নামে যাবে। তখন শয়তান বলবে যে আমি তোমাদেরকে চিনি না, তোমরা তোমার রবের নাফরমানি করেছো, এর জন্য তোমরাই দায়ী। শয়তানের কাছে যখন মানুষ আত্মা বিক্রি করে তার মানে কি, সে শয়তানের গোলামে পরিণত হচ্ছে। এরপরেও কিন্তু শয়তান তার কাছ থেকে স্যাক্রিফাইসেস নেয়, তার প্রিয়জনের বাবা মা ভাই বোন বা বন্ধুর ব্লাড স্যাক্রিফাইস করতে হয় শয়তানের কাছে। সুতরাং এই যুদ্ধে ইসরায়েলিদের রক্ত স্যাক্রিফাইস হচ্ছে, কিন্তু এর মানে তো এই নয় যে আমাদের সেই প্রতিরোধ যোদ্ধারা হাম আস মানে তারাই এই পরিকল্পনা করেছে ব্লাড স্যাক্রিফাইস করার জন্য শয়তানের কাছে। আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ প্রতিরোধ যোদ্ধারা প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আচমকা এই সময়ে হঠাৎ করে এই আক্রমণ হয়েছে ইসরায়েলিদের কারণে। ইসরায়েলিরা গ্রেটার ইসরায়েল তৈরি করার জন্য এই মুহূর্তে পরিকল্পনা নিচ্ছিল, এবং ওরা ভালো করেই জানতো, যেহেতু রাজনীতি ওরাও তো কম বোঝে না, যে এই মুহূর্তে তাদের ওপর হামলা হতে পারে। যেভাবে ফিলিস্তিনিরা এক প্রকার বাধ্য হয়ে যেন গ্রেটার ইসরায়েল না তৈরি হয় সেই জন্য আচমকা যুদ্ধ করতে বাধ্য হয়েছে, ঠিক একইভাবে নেতানিয়াহু ভালো করে জানতো যে ওরা আক্রমণ করলে ওদেরকে বাধা দেওয়া হবে না, কিন্তু শত্রুপক্ষের ক্ষমতা হিসেবে তো তাদের ধারণা নেই। হয়তো এটিকে অজুহাত করে ফিলিস্তিনিদেরকে ধ্বংস করে দিয়ে তারপর গ্রেটার ইসরায়েল তৈরি করার পরিকল্পনা ওদের থাকতে পারে। নেতানিয়াহু ভালো করে জানতো যে ইরানের মদতপ্রাপ্ত এই সংগঠনগুলি প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো মুহূর্তে এদেরকে আক্রমণ করতে পারে। What's the greatest threat right now that Israel faces? Foreign threat. Iran. You want the three threats? Give me the three threats. Iran, Iran, Iran. জেনে বুঝেও ওরা এই আক্রমণ আটকাবে না, এ কারণেই কেননা নেতানিয়াহুর ইসরায়েলি মানুষদের বা সেই ইহুদিদের জন্য কোনো মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা হলো সে কীভাবে থার্ড টেম্পল বানাবে এবং দাজ্জালকে সেখানে শাসন ব্যবস্থা ধরিয়ে দেবে। এতে করে ইবলিস পূজারী নেতানিয়াহুর যদি তাদের নিজেদের ইহুদিদেরকেও স্যাক্রিফাইস করতে হয় তাও সে করবে। কিন্তু এই আক্রমণ না ফেরানোর জন্য যদি আপনি মনে করেন যে প্রতিরোধ যোদ্ধাদের হাম আস নামক এই গ্রুপটি এই ইহুদিদের সঙ্গে জড়িত, তাহলে সেটি খুবই কাঁচা চিন্তাভাবনা বলে আমি মনে করব। হুজুর জিজ্ঞেস করছেন যে এই যুদ্ধ কি আরও বিস্তার লাভ করবে, তখন এজেন্টটি বলছে যে হ্যাঁ, এটা ইনক্রিজ হবে যতক্ষণ না পর্যন্ত দাজ্জাল এসে হাজির হচ্ছে। ভিডিওর 10 মিনিটে দেখা যায় এই লোকের ওপর আরেকটি জিনিস এসে হাজির হয়, যে কিনা মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টানদের ইহুদিদের সাথে যুক্ত হওয়ার জন্য প্ররোচনা দেয়, যাতে করে খ্রিস্টান বিশ্ব ইহুদিদেরকে সর্বাধিক সাপোর্ট দেয়। ডেভিলদের মধ্যে প্রিস্ট বা পাদ্রি এই জিনগুলোকে এই কাজে নিয়োজিত রেখেছে, যে দেশগুলো ফিলিস্তিনদেরকে সমর্থন করতে চায় তাদের মুড চেঞ্জ করার জন্য ইসরায়েলিদের সমর্থনে, এবং তাদেরকে দিয়ে মুসলিম বিশ্বের ঐক্য নষ্ট করছে বলেও জানায়। মূলত ইহুদিদের দ্বারাই মুসলিম দেশগুলোকে বিভক্ত করছে। এরপর দোয়া পড়তে পড়তে এই মানুষটির মধ্যে আরেকটি জিন আসে, যে কিনা মুসলিম ছিল, এবং সে জিউজ যে জিনগুলো রয়েছে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে বলে এখানে জানায়। এরা সেখানে প্রতিরোধ যোদ্ধাদের সাথে হয়ে ইহুদিদের সাথে লড়ছে বলে জানায়। তো এখন তো এরা অনেক গোপন তথ্য উন্মোচন করলো বলে আমরা দেখতে পাচ্ছি। তো এদের উচিত ছিল হাম আস নামক যে দলটি রয়েছে তাদের বিরুদ্ধে বলা বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, অথবা অন্তত তাদের বিপক্ষে এখানে বক্তব্য দেয়া, তাদেরকে এক্সপোজ করে দেয়া যে এই যুদ্ধ শুরু করেছে ইহুদিদের এজেন্ট হাম আস। জিনরা যদি এই খবর রাখতে পারে যে
কেন এবং কারা তখন উধাও হয়ে গিয়েছিল এই আক্রমণ করার আগে, তাহলে এটাও বলতে পারে যে কারা এই আক্রমণটি পরিচালনা করেছে। বরঞ্চ এই জিন এখানে বলে, ولكن شاركته شارك اخوان المسلمين في قتال اعداء المدينه لان الطرف الاخر معهم شياطين واغوان وشنو نحن نقاتل. طيب كل هذا الشياطين والكفار اللي مع الاخرين هل جاؤوا او تعلمون منهم اخرين؟ الكثير منهم اسلموا، بالتالي تمكن اخواننا من القيام بهذه العمليه. اذا العمليه لم تكن الا انتقام لما يقوم به اليهود من قتل الآن، حتى أنهم أصبحوا يقتلون في الضفة الغربية ويريدون ضمها إليهم. هذا الأمر لا يسكت عليه، على الأمة أن تقوم قوة جمهورية. طيب হুজুর জিজ্ঞেস করলেন, তোমরা কি এই যুদ্ধের জন্য প্ররোচনা দিয়েছিলে? সে বলে, না আমরা দেইনি, এটা তাদের সিদ্ধান্ত ছিল, মানে ফিলিস্তিনি মুসলিমদের সিদ্ধান্ত ছিল। হুজুর জিজ্ঞেস করলেন, তুমি কি পার্টিসিপেট করেছো, মানে তুমি কি অংশগ্রহণ করেছো এই যুদ্ধে? সে বলে যে, আমরা মুসলিম ভাইদেরকে সাহায্য করছি এই যুদ্ধে দুশ্মনের সাথে লড়াই করতে, কারণ বিপরীত পক্ষকে সমর্থন করছে অসংখ্য ডেভিল এবং মনস্টার্স, মানে শয়তান জিন আর কি। এরপর দেখুন মজার বিষয়, সে কি বলছে যে, মেনি অফ দেম কনভার্টেড, মানে ডেভিলদের মধ্যে অনেকেই ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অ্যান্ড দিস ইজ হোয়াট অ্যালাউড আওয়ার ব্রাদার টু ক্যারি আউট দিজ অপারেশনস, যার কারণে আমাদের মুসলিম ভাইরা এই হামলাগুলো করতে সক্ষম হয়েছে। যার মানে কি বোঝাচ্ছে, যে যেই ডেভিল জিনগুলো স্পাই করে লুকিয়ে গোয়েন্দা সংস্থাকে খবর দিত, তারা মুসলিম হয়ে যাওয়াতে এই খবর তাদের কাছে পৌঁছেনি, যার কারণে মুসলিমরা এই আক্রমণ করতে সার্থক হয়েছিল। তো এটাই ছিল এই ভিডিওর পুরো মিনিং। মানুষ এখানে কনফিউজড যে এখানে হাম আস বা প্রতিরোধ যোদ্ধাদেরকে বোঝানো হয়েছে কিনা, তারা গোপনে ইহুদিদের হয়ে কাজ করছে এই বিষয়টি এখানে ইঙ্গিত করেছে কিনা। ভিডিওটি তো আমি এক্সপ্লেন করলাম, তবুও যদি পুরো ভিডিওটি আবারও দেখতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে ডিটেলসে বারবার করে দেখে নিতে পারবেন। কিন্তু একটি বিষয় এখানে ক্লিয়ার, যে এখানে এই ভিডিওর দ্বারা কোনোভাবেই প্রমাণিত হয় না হামাসকে কেন্দ্র করে যে কনস্পিরেসি থিওরি খ্রিস্টানরা দাঁড় করিয়েছে বা জিউজরা দাঁড় করিয়েছে তা সত্য। আরেকটি বিষয় হলো, এভাবে কোরআনের আয়াত পড়ে কোনো জিন হাজির করা বা জিনকে ডাকার বিষয়টি আমি সার্টিফিকেট দিতে পারছি না, কারণ এ বিষয়ে আমি জানি না যে এটা আসলে কাজ করে কি না। আমরা জানি পবিত্র আল কোরআন পাঠ করলে বদ জিন বা খারাপ কোনো কিছু পালায়, সেজন্য আমরা রুকিয়া করে থাকি। তাই আগের পর্বে বলেছি এবং এবারও বলছি, এভাবে জিন হাজির করার বিষয়টি নিয়ে আমি নিশ্চিত নই, তাই বিশ্বাস করা বা না করার ব্যাপারটি সম্পূর্ণ আপনাদের ওপর। সিক্রেট রিভিলের ভক্তদের জন্য নতুন টি শার্ট, নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, আপনারা চাইলে সেগুলো কিনতে পারবেন। টি শার্ট কেনার জন্য চলে যান ফেসবুক পেজ SR ফ্যাশন ওয়্যারে এবং সেখানে গিয়ে মেসেজ করুন, নক করুন, তারা আপনাকে নির্দেশনা দেবে কিভাবে অর্ডার করতে হবে।